السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، بسم الله الرحمن الرحيم: وما محمد إلا رسول قد خلت من قبله الرسل، أفإن مات أو قتل انقلبتم على أعقابكم، ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا، وسيجزي الله الشاكرين. صدق الله المولانا العظيم. وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لم يبعثني معنتا ولا متعنتا، ولكن بعثني معلما ميسرا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله مهان الله سبحانه وتعالى دربار لاكو كوتي شكريا যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ঘর মসজিদে আসা এবং মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলে দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে নেব আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছে, খাইরুল বাশার সাইয়্যিদুল আম্বিয়া
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে ধারাবাহিকভাবে দুই জুমআতে সংক্ষিপ্ত আকারে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আজকের এই জুমআতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাপবিত্র জীবনীর সর্বশেষ অংশ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। তো মদিনার অদূরে একটা স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি বসে যায়, নামাজের সময় হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নেমে নামাজ আদায় করে মদিনার লোকেরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আল্লাহর নবী আসবে। ছোট ছোট ছেলে মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে আছে। মদিনার আনসার সাহাবীরা বিবরণ দিয়েছেন এরকম, সেই দিনটা আমাদের মদিনাবাসীদের জন্য এতটাই আনন্দের ছিল, মনে হচ্ছিল এটা একটা ঈদের দিন, উৎসবের দিন। ছোট ছোট বাচ্চাদের মনেও আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করতেছেন আর মদিনার ছোট ছোট বালক বালিকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারা সঙ্গীত গাইতে শুরু করেছিল, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। এই সঙ্গীতটা আজ পর্যন্ত এতটাই অমর হয়ে আছে, উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম যখন এই সঙ্গীত পড়ে তাদের মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ দোলা দেয়। সেই মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাজকীয় প্রবেশের কথা সকলের চোখের সামনে ভাসতে শুরু করে দেয়। দুই পাশে ছোট ছোট কিশোর আর কিশোরীরা দাঁড়ায় দাঁড়ায় কবিতা পাঠ করতেছে, তোলা আল বাদরু আলাইনা। বাদর মানে হলো পূর্ণিমার রাতের চাঁদ। মদিনার সকলেই বলতেছে যে আজকে আমাদের উপর পূর্ণিমার রাতের চাঁদ কেমন যেন উদিত হচ্ছে। রাসূলের আগমনকে তারা এইভাবে স্বাগত জানিয়েছে। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার পরে সকল সাহাবায়ে কেরাম একটু পর পর আনসারী সাহাবীরা রাসূলের সওয়ারির লাগাম টেনে ধরে, রাসূল আমার বাড়িতে। মদিনায় তো রাসূলের কোনো বাড়ি নাই, উনি তো হিজরত করে মদিনায় গেছেন মেহমান। সকলের মনের তামান্না হলো রাসূল আমার বাড়ির মেহমান হবে, কথা বুঝছেন না? সকলের মনের এটা চাহিদা ছিল রাসূল আমার বাড়িতে মেহমান হবে। তো যার বাড়ির সামনে রাসূলের সওয়ারি যাচ্ছে সেই লাগাম টেনে ধরে, রাসূল আমার বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কার বাড়িতে যাব সেটা আমার সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্ত উপর থেকে আসবে। আমার সওয়ারি যার বাড়ির কাছে গিয়ে বসে পড়বে, সওয়ারিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিয়েছেন, ওই বাড়ির মেহমান আমি, আমার ইচ্ছায় চলবে না। এরপরও সাহাবায়ে কেরাম যারা আনসার সাহাবি ছিলেন সকলের মনে তামান্নাই তো যদি আমার বাড়িতে একটু মেহমান হবে। আল্লাহ! এই সওয়ারি যাইতে 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 আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির সামনে গিয়ে বসে, কার বাড়ির সামনে? আবু আইয়ুব আনসারি। তো মদিনার সকলেই বুঝতে পারছে যে এই সওয়ারিকে আল্লাহ রাব্বুল আলামিন চালাচ্ছেন, আমি তাই নত নিতে পারবো না, খুশ নসিব তাই না কিনা আনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে লিখে রাখছেন তার ঘরে চলে যায়, কথা বলছেন না? কথা কয় না, খুশ নসিব আমার মনে চলে টান দিয়ে আমার ঘরে ঢুকাই দিন হয় না, এটার জন্য নসিব লাগে, কপাল লাগে। আমাদের সমাজ অনেক মানুষ আছে মনে প্রাণে চায় আমার ছেলেটা যদি আলেম হইতো, কিন্তু নিজে হারাম ছাড়ে না, হারামের মধ্যে জর্জরিত, কিন্তু মনের তামান্না হলো ছেলেটারে কি বানাবে, হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু শেষ মতো রাখতে পারে না, এত চেষ্টা করলাম হুজুর পারি না। বাস্তবতা হলো সেই নিজের ছেলেটাকে আলেম বানানোর জন্য সবচেয়ে বড় যে উপকরণ ছিল সেটি তো করে নেয়,
সেটা হলো হারাম বর্জন করা লাগবে। কি বর্জন করা লাগবে? হারাম। সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সব কিছু করা করা মনের ভিতরে আসা ছেলেটারে বিশাল বড় একটা আলেম বানাবে, কেমনে হইব? হারাম খাওয়ার পরে ওই সিনার ভিতরে কোরআন আর হাদিসের সেই নুরানি এলেম আল্লাহ দিয়ে দিব। এলমে দিন শিক্ষা করার জন্য অন্যতম শর্ত হলো হারাম বর্জন করা, আর বিশেষ করে হারাম খাবার যেটা দেহের ভিতরে ঢোকে। তা আমরা চাই একরকম কিন্তু হয় না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার যেই চারিপাশে যেই অবস্থান আমি তৈরি করে রাখছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণটা রাখে নাই। আর কল্যাণ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেবেন আমি ওই পরিবেশ করি না। আল্লাহ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায় গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে ঘটনাগুলো বর্ণনা করা হয় ওটাকে দুই পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে। একটা হলো জন্মের পর থেকে নবুয়ত পর আগ পর্যন্ত রাসূলের জন্ম তারিখ হিসাব করে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, আর নবুয়ত পাওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত নবুয়তের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, আর হিজরতের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচিত হয় প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের পর থেকে হিজরি সন শুরু হয়ে গেল। এরপর প্রথম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় মুসলমানদের বড় একটা জামাত হয়ে গেছে, একত্রে একসাথে নামাজ পড়ার একটা ব্যবস্থা করা প্রয়োজন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববী কোথায় তৈরি করলেন? এই মদিনায় যাওয়ার সময় যেইখানে নামাজের ওয়াক্ত হয়ে গেল, নাইমা নামাজ আদায় করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানকে নামাজের জন্য কবুল করে নিয়েছে, ওই জায়গাতেই মসজিদে নববী তৈরি হয়ে যায়। তো প্রথম প্রথম যখন মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেন, সেই মসজিদে নববীর খুঁটি ছিল খেজুর গাছে, আর উপর দিয়ে ছাদ যেটা ছিল সেটা হলো খেজুর গাছের পাতা পোতা দিয়ে। ছোট্ট আকারে জীর্ণ শীর্ণ অবস্থায় মসজিদে নববী শুরু হয়। এরপরে প্রথম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, আর আনসার সাহাবী যারা মদিনায় থেকে এই মক্কা থেকে আগত সাহাবীদেরকে সাহায্য করে, এই দুই ধরনের সাহাবী যারা মক্কা থেকে মদিনায় এসেছে তারা হলো মুহাজির, আর মদিনায় যে সমস্ত মুসলমানরা থেকে এই মক্কা থেকে আগত এই সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করবে তারা হলো আনসার সাহাবী। এই দুই সাহাবীদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। এই তুমি ওর ভাই, এই অমুকে তোমার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জবান দিয়ে বলে দিয়েছেন, এই আজকে থেকে অমুকে তোমার ভাই। মায়ের পেটে আপন ভাইকে ঠিক যেইভাবে গুরুত্ব প্রদান করা হতো, নিজের পৈতৃক সম্পত্তিতে যেইভাবে তাকে অংশীদার করা হতো, আনসার সাহাবীরা রসুলের জবান থেকে যখন বের হয়েছে অমুক মুহাজির সাহাবী তোমার ভাই, সে নিজের আপন ভাইয়ের মতো ভাবতে শুরু করে দিয়েছে, এই ভাই আমার আপন ভাই, আমার পৈতৃক সম্পত্তির মধ্যে আমার আপন ভাইয়ের যেরকম হক আছে আমার এই মুহাজির ভাইয়েরও ঠিক ওই পরিমাণ হক আছে। শুধু রসুল বলে দিচ্ছেন, নিজের মায়ের পেটে জন্ম নেয় নাই, বাবার অন্য কোন স্ত্রীর গর্ভে থেকেও আসে নাই, শুধু রসুল জবান দিয়ে বলেছেন এটা তোমার ভাই, বাস হয়ে গেছে, রসুলের জবান দিয়াস। আল্লাহ, তো প্রথম হিজরির মধ্যে অন্যতম দুটো বিষয় হলো মসজিদে নববী তৈরি করা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাজির এবং এই আনসার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দেওয়া। আরেকটা কাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যার নাম আমাদের বাংলাদেশের সবাই জানি, সেটা হলো মদিনা সনদ। কিসনদ? মদিনা সনদ বুঝিয়া না বুঝিয়ে নাম আমরা শুনছি, কিসনদ? মদিনা সনদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মদিনা সনদ তৈরি করেন, কারণ মদিনার মধ্যে মক্কা থেকে যারা এসেছে মুসলমান হয়ে সেই মুহাজির সাহাবী আছে, মদিনাতে বসবাসরত মুসলমান আনসার সাহাবীরা আছে,
এবং মদিনায় বসবাসরত মুশরিকরা আছে, আহলে কিতাবীরা আছে, ইহুদিরা আছে, আরো বিভিন্ন দলের লোকেরা আছে। এখন একটা সমাজে একটা এলাকাতে বিভিন্ন মাসলাকের লোক বসবাস করতে চাইলে তো নিজেদের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা করে নিতে হয়, নাহলে খালি দুই দিন পর পর ঝগড়া লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেই সকল মাসলাকের লোকদেরকে একসাথে বসায়া একটা সনদ তৈরি করলেন, সমঝোতা পত্র তৈরি করলেন যে আমরা এইভাবে থাকবো, নিজেদের মধ্যে কখনোই যুদ্ধ বিগ্রহ করব না, আমরা মদিনার মধ্যে শান্তিতে বসবাস করব। যারা ইহুদি আছে তারা তাদের মতো থাকবে, যারা আহলে কিতাবি আছে তারা তাদের মতো থাকবে, যারা অগ্নি পূজক আছে তারা তাদের মতো থাকবে, যে যে মাসলাকের আছে তারা তাদের মতো থাকবে, আমরা নিজেদের ভিতরে কোনো ঝগড়াঝাটি করব না। আর বাহিরে থেকে কেউ যদি আমাদেরকে আক্রমণ করে, মক্কা থেকে কুরাইশ আক্রমণ করবে, বাহিরে থেকে এরকম কেউ যদি আমাদের উপর মদিনাতে আক্রমণ করে, তাহলে আমরা মুসলমান ইহুদি খ্রিস্টান যারা আছি সকলেই ঐক্যবদ্ধভাবে সেটাকে প্রতিহত করব, তাদের সঙ্গে আমরা কেউ দেব না। তাহলে মদিনায় যে যে ধর্মেরই থাকো সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো, এরকম একটা সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিলেন, যাতে মদিনায় শান্তি বিরাজ করে আর মদিনার ভিতরে কেউ এসে কোনো কলহ তৈরি করতে না পারে। এটার নাম হলো মদিনা সনদ। এরপরে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কিবলা প্রথমত ছিল বাইতুল মাকদিসের দিকে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস বলি আমরা, বাইতুল মুকাদ্দাস, ওইদিকে প্রথমত মুসলমানদের কিবলা ছিল, ওইদিকে মুখ করে নামাজ আদায় করা হইত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে প্রাণে একটা কামনা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কাবা শরীফকে আমাদের কিবলা বানায় দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 144 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি বারবার আসমানের দিকে তাকায় আপনার মনের যে বাসনা সেটা ব্যক্ত করতে আমি খেয়াল করেছি, আপনি বারবার এই কামনা করেছেন আল্লাহ যদি কাবা শরীফকে আমাকে কিবলা বানায় দিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার এমন কিবলায় আপনার উম্মতের জন্য নির্ধারণ করে দিলাম যে কিবলার ব্যাপারে আপনি সন্তুষ্ট, আপনার মনে চায় আপনি যে কাবাকে কিবলা হিসেবে দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাবাকে কিবলা হিসেবে স্বীকৃতি দিয়ে দেন। কার চাহিদা অনুযায়ী? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিলেন। দ্বিতীয় হিজরিতে, দ্বিতীয় হিজরিতে রমজান মাস, 27 রমজান, বদর যুদ্ধ সংঘটিত হয়। কি যুদ্ধ? বদর। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সৈন্য সংখ্যা আমরা সকলেই জানি, বদরের সাহাবীদের কথা সবাই জানে, 313 জন সাহাবি, কোন কোন বর্ণনা আরেকজন বেশি পাওয়া যায়, 314। তা আমাদের কাছে প্রসিদ্ধ হলো বদরে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313, আর কেবল তার মদিনায় এসে জড়ো হয়েছে, এখনো খুব শক্তিশালী হইতে পারে নাই, খুব মজবুত হইতে পারে নাই, এমন সময় যুদ্ধ লাগছে, মুসলমানদের সেনাবাহিনীর সংখ্যা মাত্র 313, ওই পাশ থেকে কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000। কয় হাজার কথা বলেন? 1000। এক পাশে 1000 মানুষ যাদের হাতে অস্ত্র আছে, যারা নিজেদের অবস্থানে থেকে শক্তিশালী মজবুত হয়ে আসছে, আর 313 জন মানুষ যারা বেশিরভাগ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, নিজেদের বাড়ি ঘরে এখানে না, মনোবল এখনো মজবুত হয় নাই, অস্ত্র টস্ত্র নিয়ে ঘোড়া টোড়া উটমুট নিয়ে এখনো শক্তিশালী হতে পারে নাই, এই 313 জন সাহাবির বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে 1000 কাফেরের সেনাবাহিনী চলে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসলমানদের ছোট্ট একটা সৈন্যবাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নিশ্চিত করে দিলেন যে তোমরা ভয় পাও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে একটা এলান করে দিলেন। সূরা আলে ইমরানের মধ্যে 123, 24 এবং 25 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছেন। কোথায় কখন সাহায্য করেছেন? ওয়া আনতুম আযিল্লা,
যখন তোমাদের সৈন্য বাহিনী ছিল একদম অল্প, কাফেরদের তিন ভাগের এক ভাগও তো না, তারা 1000 আর মুসলমানরা মাত্র 313, তিন ভাগের এক ভাগও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই দুর্বল অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করেছিলেন সেই বদরের ময়দানে। অতএব ফাত্তাকুল্লাহ, সেই আল্লাহকেই ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন। এরপরে পরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজতাকুল, হে নবী যখন আপনি মুমিনদেরকে বলে দিলেন আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাতাতি আলাফিন মিনাল মালাঈকাতি মুনসালিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি যখন মুমিনদেরকে জানায় দিলেন যে তোমরা এই যে 313 জন আর কাফেররা হলো 1000, নিজেদের মন তো একটু দুর্বলতা কাজ করতেছে, এতজন মানুষের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, তারা আধুনিক অস্ত্র নিয়ে আসছে, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে তেমন কোনো বাহন নাই, আর তারা সেই অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে আসছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কিছুটা হীনমন্যতায় ভুগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন আচ্ছা তোমাদের রবের পক্ষ থেকে যদি 3000 ফেরেশতা পাঠানো হয় তাহলে তোমাদের অবস্থা কেমন হবে? কয় হাজার মানুষ না ফেরেশতা? একজন ফেরেশতাও তো লাগবে না এদেরকে ধ্বংস করতে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মনোবলকে চাঙ্গা করার জন্য 3000 ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের প্রান্তরে পাঠিয়ে দিয়েছেন। মুসলমানরা সেই দিন সেই মুজিজা খেয়াল করেছেন, একজন সাহাবী বলতেছেন আমি দৌড়ে একজন কাফেরের দিকে যাচ্ছি, সে আমার দিকে খুব প্রচন্ড বেগে দৌড়ে আসতেছে, মনে হয় তরবারির আঘাত আমাকে মেরেই ফেলাইব, আমার কাছ পর্যন্ত আসি দিয়ে হয়ে পড়ছে, আমি তাকে আঘাত করতে পারি নাই, সে আমার পর্যন্ত পৌঁছতেই পারে নাই, তার আগেই কেমন যেন একটা ধপ করে শব্দ শুনলাম, মনে হয় কে যেন আর পিঠের মধ্যে চাবুক মারছে, শব্দ শোনা গেছে, ফুট করে দেখি পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের প্রান্তরে ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করলেন। শুধু তাই না, মাঝখানে যখন যুদ্ধ মধ্যবর্তী সময় তখন শুনতে পেল এই কাফেরদেরকে সাহায্য করার জন্য আরেকটা দল আসতেছে, এমনিতে তাদের বাহিনী 1000, আরেকটা দল তাদেরকে সাহায্য করতে আসতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আবার এলান করে দিলেন তোমরা তাও ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা পাঠাইছেন, আরেক দল আসুক না 5000 পাঠিয়ে দেবে, 5000 কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরে মুসলমানদেরকে এমন বিজয় দান করেন, ইতিহাসের বইয়ের মধ্যে পাওয়া যায়, কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, অবিস্মরণীয়। মুসলমানদের সংখ্যা মাত্র 313, কাফেরদের সংখ্যা হলো 1000, সেই 1000 কাফেরদের মধ্য থেকে 70 জন নিহত হয়ে গেছে, কতজন? আর 70 জনকে এই মুসলমানরা বন্দী করে ফেলেছে, কতজন? 70 জন। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করে দেন। এরপর এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিলেন, যাকাত ফরজ করে দিলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার বিধান দিলেন, সাদকাতুল ফিতর এর বিধান দিলেন, এবং এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার বিধানও দিয়ে দিলেন। এতগুলো বিধান এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এরপরে এই বছরে এই দ্বিতীয় হিজরিতে জিলহজ মাস, আরবি মাসের সর্বশেষ মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধন আবদ্ধ করেন এই দ্বিতীয় হিজরি। এরপরে তৃতীয় হিজরি, সংক্ষিপ্ত আকার আলোচনা, তৃতীয় হিজরি, এই হিজরির উল্লেখযোগ্য বিষয় হলো উহুদ যুদ্ধ। উহুদ একটা পাহাড়ের নাম, উহুদ এই পাহাড়কে পিছনে রেখে এই যুদ্ধ হয়েছিল, এই জন্য এই যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। আর উহুদ এই পাহাড়টার আরেকটা বৈশিষ্ট্য হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের চাচাতো ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি নবী ছিলেন, ওনার এই দাফন হয়েছিল, এই কবর হয়েছিল এই উহুদ পাহাড়। সেই উহুদ পাহাড়কে পিছনে রেখে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটার নাম হলো উহুদ যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 3000,
তৃতীয় হিজরিতে কাফেররা মুসলমানদের উপর অ্যাটাক করবে, তাদের সেনাবাহিনী সংখ্যা 3000। মুসলমানরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য প্রথমে প্রস্তুতি গ্রহণ করেন, তাদের সংখ্যা হলো 1000। কয় হাজার? তো রওনা দিচ্ছেন, ওহদের প্রান্তরে যাবেন। এমন সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামে একজন মুনাফিকদের লিডার আছে, ও কইতেছে যুদ্ধ টুদ্ধ করা পারুক না, ভয় লাগে, কথা বলছেন না, ও যুদ্ধে যাবে না, ও ফিরে আসবে, এবং ওর সাথী সঙ্গী যারা আছে আর মুনাফিক তাদেরকে নিয়ে ও ফিরে আসছে, আমরা যুদ্ধ করতে যাব না। তো তার সাথী সঙ্গী মুনাফিকদের সংখ্যা ছিল 300। তাহলে 1000 সাহাবীদের মধ্য থেকে 300 জন ফিরে আসছে, এরা যুদ্ধে যাবে না, মুনাফিক। তাহলে 1000 থেকে 300 চলে গেলে থাকে কয়জন? এই 700 জন সাহাবি আর কাফেরদের পক্ষে 3000 সেনাবাহিনী, বাস যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম ভাবে আহত হন। আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান দান মোবারক শহীদ হয়ে যায়। আল্লাহ, এই যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়ে যায়। কতজন? 70 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম যে সাহাবীকে শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন, মুসআব ইবনে উমাইর, গত জুমাতে আলোচনা হয়েছে, মদিনার লোকের আগে রাসূলের কাছে আবেদন করছে, আমরা কয়েকজন তো ঈমান আনলাম, এই বিষয়টা মদিনায় মানুষদেরকে বোঝানোর জন্য একজন লোক পাঠিয়ে দেন, রাসূল মুসআব ইবনে উমাইরকে পাঠিয়ে দিয়েছিলেন। সেই মুসআব ইবনে উমাইর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। কতজন? 70 জন। এরপরে চতুর্থ হিজরি, এই চতুর্থ হিজরিতে নাজদ অঞ্চল, এই অঞ্চলের কিছু লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতেছে যে আমরা তো মুসলমান হয়ে গেছি, আমাদের অঞ্চলেও কিছু লোক আছে মুসলমান হয়ে গেছে, তাদের তালিম দরকার, তাদের ইসলামী শিক্ষার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করলেন, এমন কিছু সাহাবি আমাদের সাথে পাঠিয়ে দেন যারা আমাদের অঞ্চলে গিয়ে শিক্ষকের ভূমিকা পালন করতে পারবে। অনেক সুন্দর আব্দার না, কথা বলেন, আব্দারটা অনেক সুন্দর না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন বিদগ্ধ কারী সাহাবি যারা অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে জানতো, শুধু কোরআন তেলাওয়াত করতে জানতো তাই না, কোরআনের মাসআলা মাসাইল সম্পর্কে অভিজ্ঞতা রাখতো, এরকম 70 জন সাহাবীকে তাদের সাথে পাঠায় দিছে। কতজন? এই লোকেরা এই 70 জন সাহাবীকে সাথে করে নিয়ে যাইতে যাইতে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো বীরে মাওনা, একটা কূপের নাম মাওনা, ওইখানে নিয়ে তারা এই 70 জন সাহাবীদেরকে যারা সকলেই শিক্ষিত ছিল, কারী ছিল, এই সকলকে ঘেরাও করে একসাথে অ্যাটাক করে 70 জন কাদি সাহাবীকে নিহত করে ফেলে। আল্লাহ, এই হলো চতুর্থ হিজরির সবচেয়ে বড় একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্মাহত হয়েছে, কত বড় ধোঁকা একবার চিন্তা করে, কত সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছিল আর মনের ভিতরে কি পরিমাণ বিদ্বেষ লুকানো ছিল। আল্লাহ, এই চতুর্থ হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য মদ হারাম ঘোষণা করে দেন। কি হারাম? মদ হারাম। আল্লাহ, এরপরে পঞ্চম হিজরি, পঞ্চম হিজরিতে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো গজওয়াতু বানিল মুস্তালিক। এই যুদ্ধের ঘটনা কিছুটা আলোচনা আপনাদের সামনে হয়েছে কয়েক জুমা আগে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল এটা এই যুদ্ধ থেকে ফেরার সময় হয়েছিল। এরপরে এই পঞ্চম হিজরিতে অনেক বড় একটা যুদ্ধ সংগঠিত হয়, মক্কা থেকে এই কাফেররা তারা সিদ্ধান্ত নিয়েছে মদিনায় গিয়ে আক্রমণ করবে। কোথায় গিয়ে? মদিনায় গিয়ে। 10,000 সেনাবাহিনী তারা প্রস্তুত করেছে। কয় হাজার? 10,000। শুধু তাই না,
তাদের পরিকল্পনা হলো মদিনার ভিতরে গিয়ে মুসলমানদেরকে আক্রমণ করবে, মদিনার ভিতরে ঢুকবে। এখন মদিনার ভিতরে শুধু মুসলমানের বসবাস না, ইহুদিও তো আছে। সেই ইহুদিদের মধ্যে বনু কুরাইজা বড় একটা দল, তারা এই মদিনার ভিতরে বসবাস করে। তাদের সাথে তারা পত্র বিনিময় করে এই চুক্তি করেছে, এই বনু কুরাইজার লোকেরা যখন এই মক্কার কাফেরেরা 10,000 বাহিনী মদিনায় ঢুকবে, এই বনু কুরাইজার লোকেরা এই মক্কার বাহিনীদেরকে সাহায্য করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরণ গ্রহণ করেছিলেন, বাইরে থেকে কেউ আক্রমণ করতে চাইলে, কেউ হামলা করতে চাইলে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, তাদেরকে কেউ সাহায্য করতে পারবো না, এই চুক্তি ছিল। বনু কুরাইজার লোকেরা প্রথম প্রথম রাজি হয় না, না না আমরা সাহায্য করবো না, আমাদের সাথে চুক্তি আছে। পরবর্তীতে মক্কার কাফেররা তাদেরকে বল প্রয়োগ করে, যদি আমাদের সাথে তোমরা যুক্ত না হও, সাহায্য না করো, তাহলে তোমাদেরকে ধ্বংস করে ফেলাম। এরপরে তারা বাধ্য হয়ে এই মক্কার কাফেরদের সাথে একাত্মতা ঘোষণা করে, আচ্ছা ঠিক আছে আপনারা আসেন, আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, মক্কার বিশাল বাহিনী 10,000 সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে আক্রমণ করতে আসতেছে, অনেক অল্প সময়ের ভিতরে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন পরামর্শ করতে কি করা যায়। এর মধ্যে অভিজ্ঞ একজন সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, রাসূল পারস্য অনেক বড় বড় যুদ্ধ আমি দেখেছি, যে যুদ্ধে আমাদের সেনাবাহিনীর সংখ্যা অত্যন্ত কম ছিল আর আমাদের শত্রুদের সংখ্যা অনেক বেশি ছিল, ওই সময় আমরা একটা কৌশল অবলম্বন করতাম, সেটা হলো গর্ত খনন করতাম, পরীক্ষা খনন। যেই দিক দিয়ে শত্রুরা ঢুকতে পারে ওই দিক দিয়ে আমরা গর্ত খনন করতাম, বিশাল বড় এরিয়া জুইরা, এত বড় করে গর্ত করতাম যে লাফ দিয়ে ডিঙিয়ে আসতে পারবে না। ওই পার থেকে এই পার আসতে চলে প্রথমে গর্তে চঙ্গ দিয়ে নামা লাগবে, এরপরে আরেক চঙ্গ দেয়া এই পাশে উঠা লাগবে। এইভাবে খনন করতাম, যত বড় সৈন্যবাহিনী থাক তারা এটা ভেদ করার সাহস পেত না, আর যদি তারা নিচে নামতো বাস আমরা তীর নিক্ষেপ করে ওগুলো শেষ করে ফেলাই। কারণ এই গর্তের নিচে নামা আর উঠা এটা তো অনেক বড় একটা কাজ, এটা করতে করতে ওদের কাম শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর এই পরামর্শে, তিনিও মদিনায় যে দিক দিয়ে শত্রুরা প্রবেশ করতে পারবে সেই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পরীক্ষা খনন করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার বরকতি হাত লাগাইছে। সাতটা খানিক সময় এমন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কাজ করতেছে কাজ করতেছে, আয় রোজগারের তার খবর নাই, কাজ করতেছে, অভাব অনটন দেখা দিছে, একজন না খায় খায় পেটের মধ্যে একটা একটা পাথর গান্ধ। এক সপ্তাহ পর যখন সহ্য হয় না, রাসূলের দরবারে গেছে, রাসূল আমাদের অবস্থা তো ভালো না, খোদার তাড়নায় সবাই কাঁপতাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেটের উপর থেকে কাপড়টারে উঠায় দেখেছে, রাসূল এই দেখেন পেটে একটা করে পাথর বাজছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অবস্থা শুনতেছেন, নিজের চোখ দিয়ে পানি ঝরতেছে, আর রাসূল নিজের কাপড়টা উঠে দেখেন, দেখো আমার পেটে দুইটা পাথর হয়েছে। এই অবস্থা পরীক্ষা খনন করেছে। এরপরে সেই মক্কার সেই 10,000 বাহিনী সেই গর্তের ওই পাশে এসে অবস্থান নিয়েছে, তাঁবু গাড়ছে, অর্ধ মাস পর্যন্ত তারা সেখানে অবস্থান করতেছে, এটা ওভারটেক করে আসতেও পারে না, তারা পরাজয় বরণ করে যায়ও না, ওইখানে অবস্থান নিয়েছে। তো মদিনার ভিতরে যারা আটকা পড়ছে তারা তো বাহিরে যাইতেও পারে না, কিছু আনতেও পারে না, ভিতর থেকে কিছু বাহিরে প্রচারও করতে পারে না। সাহাবায়ে কেরামের মাঝে অনেক অভাব অনটন দেখা দিল, খাদ্যের সংকট দেখা দিল, বাহির থেকে কোনো খাবার তো আমদানি করা যায় না। এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করার জন্য গায়েবী একটা বাতাস ঝোড়ো হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিলেন। এমন হাওয়া প্রবাহিত হয়েছে এই কাফেরদের লস্করদের যে তাঁবু গাড়ছিল সব তার উইড়া লন্ডমন্ড হয়ে গেছে, বড় বড় ডেস্কের মধ্যে খাবার রান্না করার জন্য খাবার চড়াই দিছে, ওই এত তুমুল বেগে হাওয়া ধরেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ডেস্কি গুলোকে ভারী ভারী ডেস্কি গুলা 1,000 সেনাবাহিনী 10,000 সেনাবাহিনী আসছে, তাদের খাবার রান্না করার জন্য ছোট ছোট আর পাতি দিত না, বড় বড় ডেস্কির মধ্যে খাবার চড়াইছে, এত ঝোড়ো হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন এই ডেস্কি গুলো উল্টা অন্যদিকে চলে গেছে। শেষ মুহূর্তে কাফেররা দেখছে যে না এখানে তো থাকা সম্ভব না,
জানি আসছিলাম রসদ প্রসাদ খাবার দাবার সব তো শেষ কই উড়া চলে গেছে তার কোনো হদিস নাই যে তাবু গেছিলাম তাবুর নিচে আশ্রয় নিয়ে থাকবো তাবুরও তো কোনো খোঁজ খবর নাই এরপরে অর্ধ মাস পার হওয়ার পরে এই 10,000 সেনাবাহিনীর এই কাফেররা তারা নিজেরা পরাজয় বরণ করে মক্কায় চলেছে আল্লাহ এরপরে এরা যখন মক্কায় চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ আবার কোরআনের ভাষায় গজওয়াতুল আহজাব আমাদের বাংলায় বলি পরীক্ষা খননের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদেরকে বিজয় দান করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের যে বর্ম ছিল সেটা কেবল খুলতেছেন জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম রাসূলের কাছে আসছেন রাসূল আপনি এই যুদ্ধের পোশাক খুলে ফেলাইতেছেন আমরা তো এখনো খুলি নাই ফেরেশতারা বলতেছে আমরা এখনো কথা বলেন আমরা এখনো খুলি নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার মানে যুদ্ধ কি হয় নাই শেষ হয় নাই আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন মক্কার এত বড় বাহিনী তারা তো চলে গেছে তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন আপনার মদিনার ভিতরে এই যে বনু কুরাইজার যে ইহুদিরা আছে তারা এই মদিনা সনদের চুক্তি ভঙ্গ করেছে অতএব তাদের এই মদিনাতে বসবাস করার যে অধিকার ছিল সেই অধিকার তারা হারায় ফেলছে খেয়াল করবেন শুধু মুসলমানদের কাছে না সেই জাহিলি যুগে যে যে ধর্মেরই থাক সকলের কাছে অঙ্গীকার রক্ষা করা একটা প্রেস্টিজের বিষয় ছিল অঙ্গীকার রক্ষা করা একটা প্রেস্টিজের বিষয় অমুকে অঙ্গীকার ভঙ্গ করছে তার মানে ও লাঞ্ছনার শিকার হবে সে যেই হোক এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয় এই বনু কুরাইজার লোকেরা সবাই একটা মানে ইয়ের ভিতরে কেল্লার ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করে আর নামে না এরপরে কয়েকদিন থাকার পরে তারা বলছে যে হ্যাঁ আমরা এই কেল্লা থেকে বের হব তবে আমাদের একজন নেতা আছে ওই নেতার কথা সে যেই বিচার আমাদেরকে করবে ওই বিচারে যদি আমাদের ফয়সালা করেন তাইলে আমরা নামতে পারি ওই নেতা তাদের নেতা ছিল কিন্তু মুসলমান হয়ে গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে সমস্যা নাই বের হয়ে আসো তারা বের হয়ে আসছে তো তাদের মনে মনে একটা তামান্না ছিল সে তো আমাদের দলের লোক ছিল বিচার করলেও আমাদের পক্ষেই করবে তো তিনি যখন এই কাছে আসেন বিচার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইহুদিরা তোমার বিচার মানবে এই জন্য কেল্লা থেকে তারা বের হয়েছে তুমি বিচার করো তখন তিনি বিচার করে দিলেন যে তারা যেই জঘন্য অপরাধ করেছে তারা আমাদের এই মদিনার ভিতরে শান্তির যেই পরিবেশ সৃষ্টির জন্য যে অঙ্গীকার নামা ছিল সেই অঙ্গীকার যেহেতু ভঙ্গ করেছে অতএব তাদের বেঁচে থাকার অধিকার নাই অতএব তাদের মধ্যে যারা যুবক আছে যুদ্ধ করতে সক্ষম তাদেরকে হত্যা করা হবে কি করা হবে হত্যা আর শিশু আর নারী যারা আছে তাদেরকে বন্দী করে ফেলা হবে তারা হতাশ হয়ে গেছে বাসলাম নিজে দলের লোক এক সময় তো আমাদের দলেই ছিল আমাদের পক্ষে ফেসলা করবে না এরপরে ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উমরা করাচ্ছেন কি করাচ্ছেন উমরা নবীদের স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে ওহি নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উমরা করতে বলছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা করেছেন উমরা করতে যান যুদ্ধ করতে না কি করতে যাবেন উমরা করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক স্থানে সেখানে অবস্থান করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে মক্কার ভিতরে পাঠান আলোচনা করতে যে আমরা এবছর উমরা করতে আসছি কোনো ঝগড়াঝাটি নিয়তে আসি নাই আমাদেরকে উমরা করতে দাও আমরা উমরা করে চলে যাব তো মক্কার ভিতরে যাওয়ার পরে মক্কার এই মুশরিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা হরে আটকে রাখছে আসতে দেন না এই পাশ দিয়া প্রচার হয়ে গেছে যে মক্কার এই কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করে ফেলেছে খেয়াল করবেন কোন দূত যখন পাঠানো হয় প্রতিনিধি পাঠানো হয় সেই মক্কার জাহিলি যুগে বলেন আরো আগ থেকেই বলেন এই কোন দূতকে পাঠাইলে সেই দূতকে হত্যা করা এটা মহা অন্যায় কাজ ছিল
যে প্রতিনিধি হয়ে আসছে তারা হত্যা করা যায় না ইসলামের বিধান এটা কাফেরদের পক্ষ থেকে কেউ যদি প্রতিনিধি হয়ে আমাদের কাছে কোনো কথা নিয়ে আসে তার গায়ে আঘাত করা যাবে না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যা করে ফেলছে এই 1400 সাহাবীদেরকে নিয়ে বাবলা গাছের নিচে দাঁড়ায় তাদের সকলের কাছ থেকে শপথ নিয়েছে গায়ের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে তারা হত্যা করেছে এর বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরব এই 1400 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এই অঙ্গীকার করে যে আমরা যতক্ষণ পর্যন্ত এই প্রতিশোধ না নেব আমাদের গায়ে যতক্ষণ পর্যন্ত শেষ রক্তবিন্দু আছে ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না এর কিছুক্ষণ পরে মক্কা থেকে একজন কাফের আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয় নাই তারা এমনি আটকে দিয়েছে আসতে দেন তো তারা একটা প্রস্তাব করেছে একটা প্রস্তাব নামা নিয়ে আসছে যে এই প্রস্তাবে যদি আপনি রাজি হন তাহলে আমাদের সাথে আপনাদের সাথে আর যুদ্ধ চলবে না যুদ্ধের বিরতি হবে একটা চুক্তিপত্র নিয়ে আসছে তো সাহাবায়ে কেরাম 1400 সাহাবি সবাই উপস্থিত সেই চুক্তিপত্র পড়া হচ্ছে খেয়াল করবেন এই বছর এই মুসলমানরা এখান থেকেই ফিরে মদিনায় চলে যাবে মক্কায় ঢুকতে পারবে না এবছর উমরা করতে পারবে না এটা প্রথম চুক্তি দ্বিতীয় চুক্তি হলো আগামী বছর এই উমরা পালন করতে তারা আসতে পারবে তবে মাত্র 3 দিনের জন্য কয়দিন মাত্র 3 দিন এরপরে তারা উন্মুক্ত কোনো তরবারি সাথে রাখতে পারবে না কথা বুঝছেন না এরপরে শর্ত হলো তারা যে এই যে মক্কাতে আসবে উমরা করার জন্য এইখানে এসে কিছু মানুষের দাওয়াত টাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে আবার সাথে নিয়ে যাবে এটা পারবে না কথা বুঝছেন না আরেকটা শর্ত হলো আবার আপনাদের মধ্যে থেকে যারা মুসলমান হয়েছে এদের মধ্যে থেকে কেউ যদি কয় না আমি মক্কায় থেকে যাব আমি আর মদিনায় যাব না তারে জোর করে নিতেও পারবে না তাহলে এই সবগুলো শর্ত কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে মনে হয় আর সব সাহাবীরা বলতেন রাসূল এই শর্তে আপনি স্বাক্ষর দিবেন এটা কি মানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এর মধ্যে মহাকল্যাণ নিহিত আছে রাসূল স্বাক্ষর দিয়ে দিয়েছে বাহ্যিকভাবে সবগুলো শর্ত মনে হয় মুসলমানদের বিপক্ষে কিন্তু বাস্তবিক পক্ষে সবগুলো শর্তই ছিল মুসলমানদের পক্ষে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরে সূরা ফাতাহ এই সূরার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা হে মুহাম্মদ আপনাকে আমি স্পষ্ট বিজয়ের সুসংবাদ প্রদান করলাম এটা মক্কা বিজয়ের আগে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন ফাতহে মুবিন স্পষ্ট বিজয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত করা হয়েছে কি এই বছর উমরা করা যাবে না ঠিক আছে আগামী বছর উমরা হবে শর্ত করা হলো মক্কায় মুসলমান বানায় তাদেরকে নিয়ে যাওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বের করে দিবেন আর যদি কোনো মুসলমান তার ধর্ম ত্যাগ করে মক্কায় থাকতে চায় তারে জোর করে নেওয়া লাগবে না রাসূলের কথা হলো কোনো মুসলমান যদি মুরতাদ হয়ে যায় ওরাঙ্গ নেওয়া ঠেকাটা কি কথা বুঝছেন না কেউ যদি নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ত্যাগ করে সে কাফের হয়ে যায় ওর আর মদিনায় নিয়ে কি করুন থাক মক্কায় তাহলে এই শর্তগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন কেন কারণ যুদ্ধে বিরতি হবে মক্কার কাফেররা লাগাতার কখন কখন যেন আক্রমণ করে ফেলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দুশ্চিন্তায় থাকতো তারা আক্রমণ করবে প্রতিহত করা লাগবে এখন মোটামুটি মক্কা আর কাফেরদের ব্যাপারে রাসূল নিশ্চিন্ত তারা আক্রমণ করবে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে পত্র পাঠাতে শুরু করলেন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন এখন তো যুদ্ধ বিরতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতী কাজ অনেক প্রচার প্রসার করার সুযোগ পেয়ে গেল তো বিভিন্ন দেশের বাদশারা পত্র পাওয়ার সাথে সাথে মুসলমান হয়ে গেছে কোন দেশের বাদশা তার সব প্রজা নিয়ে মুসলমান হয়ে গেছে এই দাওয়াতী কাজ এই সন্ধি চুক্তি যদি না হইতো করা সম্ভব ছিল না আল্লাহু আকবার এরপর সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে বনু নাজির নামক যে একটা ইহুদিরা মদিনায় বসবাস করতো এদেরকে অনেক আগে নির্বাসিত করে দিয়েছিলেন
এরা খাইবারে গিয়ে খাইবার একটা জায়গার নাম এখানে গিয়ে তারা তাবু গাছ এখানে বসবাস করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুম নেতৃত্বে একটা বাহিনী পাঠায় এই খাইবার বিজয় করে ফেলে যুদ্ধ হয় নাই খাইবারের লোকেরা রাসূলের বাহিনী দেখেই বাস সিলিন্ডার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী খাইবার যুদ্ধে বিজয় লাভ করে এরপরে হাবশাতে সর্বপ্রথম মুসলমানরা যারা হিজরত করে হাবশায় গিয়েছিল মদিনার আগে হিজরত করে গিয়েছিল হাবশায় তো হাবশায় যারা হিজরত করে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনায় ফিরত নিয়ে আসলেন এবং এই সপ্তম হিজরিতে ষষ্ঠ হিজরিতে যেই উমরাটা বাকি ছিল সেই উমরাতুল কাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করেন এরপর অষ্টম হিজরি এই হিজরির মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো মুতার যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বার্তাবহ দূত তাকে হত্যা করার কারণে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধটা খুব কঠিন একটা যুদ্ধ কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1.5 লাখ কত কত 1.5 লক্ষ তাহলে এই 1.5 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলার করার জন্য কি পরিমাণ সেনাবাহিনী দরকার কথা বুঝছেন না কিন্তু মুসলমানদের সেনাবাহিনীর সংখ্যা মাত্র 3000 কত আল্লাহ তাহলে কাফেরদের পক্ষে কতজন ছিল 1.5 লাখ আর মুসলমানদের পক্ষে মাত্র 3000 ভাগ করতে করতে থাকেন কয় ভাগের এক অংশ হবে মাত্র 3000 তো এই যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠান কোন যুদ্ধে বাহিনী পাঠানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সেনাপতি পাঠান নাই একজন মানে নিজের সেনাপতি বাস্তারে নিয়ে যুদ্ধে চলে গেছে এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই 3 জন সেনাপতি ঘোষণা করে দেন কয়জন যে প্রথমে অমুকের নেতৃত্ব দেবে তারপরে অমুকে তারপরে অমুকে এই কথা যখন রাসূলের জবান দিয়ে শুনছে তো যারা শুনছে সাহাবী যারা যুদ্ধে যাচ্ছে তারা সবাই বুঝছে প্রথম যার কথা বলছে থাকবো না কথা বুঝছেন না যার কারণে তো দ্বিতীয় জনের নাম রাসূল ঘোষণা করেছেন আর দ্বিতীয় জন যার নাম ঘোষণা করেছেন তারপরে যেতে তৃতীয় আরেকজনের নাম ঘোষণা করেছেন তার মানে দ্বিতীয় জনও থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এরপরে তোমরা নিজেরা পরামর্শ করে একজনকে সেনাবাহিনী মানে সেনা প্রধান বানাই দিবা তার মানে সবাই বুঝবে 3 নম্বর জন কথা বুঝছেন না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সেনাপতি বানাই দিলেন যায়েদ বিন হারেসা প্রথম সেনাপতি সে যখন থাকবে না তখন জাফর বিন আবি তালেব সে যখন থাকবে না তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা বিশ্বাস করে নিয়েছেন এই 3 জন আজকে থাকবে না 3 জন অবশ্যই শহীদ হয়ে যাবে তো যুদ্ধ করতে গেছেন 3 জন একের পর এক নিহত হয়ে গেছেন শহীদ হয়ে গেছে এরপর সাহাবায়ে কেরাম সকলে মিলে পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে সেনাপতি নিযুক্ত করেন আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদ বিন ওয়ালিদের হাতে এই 1.5 লক্ষ সেনাবাহিনীর বিপরীতে এই 3000 বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন কল্পনা করা যায় কয় হাজার মাত্র 3000 কত বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় 1.5 লক্ষ এটা কি ভাবা যায় সাহস করতে পারবো আমরা 3000 বাহিনী নিয়ে 1.5 লক্ষ বাহিনীর বিরুদ্ধে দৌড় দিব পারবো না সাহস নাই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন এবং এই অষ্টম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করেন কি বিজয় মক্কা বিজয়ের দিন কোনো যুদ্ধ টুদ্ধ হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাস মক্কা অভিযানে চলে গেছেন মক্কার সবাই সিলিন্ডার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে হত্যা করতে আসি নাই যেই ব্যক্তি নিজের ঘরের ভিতরে ঢুকে খালি দরজা বন্ধ করবে আমি যুদ্ধ করব চাই না মাফ যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে গিয়ে ঢুকবা মাফ যে ব্যক্তি নিজে মাফ চাইবা মাফ বাস এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন মাফ মক্কা বিজয় হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অবস্থান করতে শুরু করলেন রাসূল যেখানে যে যুদ্ধ করতেন বিজয় লাভ করলে সেখানে কয়েকদিন থাকতেন তো থাকতে থাকতে যখন অর্ধ মাস পর্যন্ত চলে গেছে আনসার সাহাবীরা মনে মনে ভাবতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় গেছিল মক্কার নির্যাতনের কারণে আসলে তো ওনার পৈতৃক বাড়ি তো মক্কায় ওনার নিজের মাতৃভূমি আর জন্মভূমি তো মক্কায় এখন তো মক্কা বিজয় হয়ে গেছে এখন কি আর রাসূল আমাদের সাথে যাইবো ওনাদের মন খারাপ আনসার সাহাবীদের মন খারাপ
রসূলকে আর মদিনায় ফিরা যাইব কিনা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনসার সাহাবীদেরকে বলেন, আমার হায়াত আর আমার মওত তোমাদের সাথে জড়ায়ে গেছে, আমার হায়াত আমার মওত তোমাদের সাথে জড়ায়ে গেছে, আমি মক্কায় থাকবো না। তো মক্কায় একজন সাহাবীকে দায়িত্ব প্রদান করে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই মদিনায় ফিরে যান। এরপরে এই অষ্টম হিজরির গুরুত্বপূর্ণ আরেকটা ঘটনা হলো হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধে মুসলমানরা প্রথম দিকে পরাজয় বরণ করতে থাকে, কারণ মুসলমানদের মনের ভিতর একটা অহংকার জাগছিল। 3,000 বাহিনী নিয়ে 1,50,000 বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। এখন এই যুদ্ধে মুসলমানদের যে সেনাবাহিনী এটা ছিল অনেক বড়। তো মুসলমানদের মনে মনে এই একটা ই জাগছে যে আমরা তো ছোট ছোট বাহিনী নিয়ে কত বড় বড় বাহিনীরে হারাই দিছি, আজকে তো আমরা অনেক বড় বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পর্যায়ে তাদেরকে পরাজয় দান করেন, তারা বিক্ষিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, দেখো এই তরবারি জুড়ে আর জনবলের জুড়ে কি করা যায় না, বিজয় লাভ করা যায় না। বিজয় কে দান করেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর 25 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লাকাদ নাসারাকুমুল্লাহ ফি মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াউমা হুনাইন। হুনাইনের যুদ্ধের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন, আরো বিভিন্ন ক্ষেত্রে তো সাহায্য করেছেন, ওই এই হুনাইনের যুদ্ধেও আল্লাহ কি করেছেন, সাহায্য করেছেন। আচ্ছা প্রথম পর্যায়ে তারা এরকম পরাজিত হচ্ছিল কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যার আধিক্য তোমাদেরকে অহংকারে লিপ্ত করে দিয়েছিল, তা ভাব চলে আসছিল আজকে আবার আমরা কে পরাজিত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো বড় একজন সাহাবী তিনিও বলে ফেলেছেন, আজকে তো আমাদের বাহিনী বিশাল, আজকে আমাদের বিরুদ্ধে কে দাঁড়ায়? এই যে মনের ভিতরে যে একটা ভাব আসছে, এই ভাবটাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পরাজয় দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে বাড়লেন যে না না বিক্ষিপ্ত হওয়া যাবে না, বিক্ষিপ্ত হওয়া যাবে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় এই যে মুরগির যেই মা আছে, হ্যাঁ অনেকগুলো বাচ্চা থাকে, এই মা যখন কক কক করে বাচ্চাগুলো ডাক দেয়, সবগুলো বাচ্চা যে যেদিকে থাকে দৌড়ে যেরকম ছিটে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম সকলে হীনমন্যতায় ভুগে যে যেখানে গেছে সবাই দৌড়ে রাসূলের কাছে চলে আসে, আবার সঙ্গবদ্ধভাবে তাদেরকে আক্রমণ করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় লাভ করে। এবং এই যুদ্ধে মুসলমানরা সবচেয়ে বেশি গনিমতের মাল লাভ করে, সবচেয়ে বেশি। এরপরে নবম হিজরি তাবুক যুদ্ধ হয়। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারেন যে মুতার যুদ্ধে যারা পরাজিত হয়েছিল সেই পরাজিতরা আবার আমাদের উপর আক্রমণ করতে চায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে একটা বাহিনী নিয়ে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো তাবুক, এই জায়গা পর্যন্ত রাসূল যান। যখন এই যুদ্ধ সংঘটিত হয় তখন মদিনার মধ্যে অভাবনটন চলছিল, তীব্র গরমের মৌসুম ছিল, যারা মদিনায় বাগান টাগান করে তাদের ফসল পাকবে এমন একটা মৌসুম, অনেকেই বিভিন্ন অজুহাত দেখায় যুদ্ধে যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী নিয়ে তাবুক পর্যন্ত পৌঁছেন, সেখানে পৌঁছে অবস্থান নিছেন, শত্রুপক্ষ মুহাম্মদের বাহিনীর কথা হই নেই বলেছি, যুদ্ধ করতেই আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ছাড়াই তাদেরকে বিজয় দান করে দিয়েছে। এই তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাইলেন যে আপনি এই যুদ্ধে বের হওয়ার পরে মদিনার মুনাফিকরা একটা মসজিদ বানাইছে, কারা বানাইছে কথা কন, মুনাফিকরা মসজিদ বানাইছে। আরে মসজিদে নববী আছে, আরো কত মসজিদ আছে, আরেকটা মসজিদ বানাইছে কি লাগে, ফিতনা ছড়াইবার লাগে। আমাদের সমাজেও আছে না, পর্যাপ্ত পরিমাণ মসজিদ থাকার পরও ধাক্কা দিয়ে আরেক মসজিদ বানায় কেন, মসজিদ অনেক দূরে যাইতে সমস্যা হয়, না না সমাজের মধ্যে ভাঙন তৈরি করার জন্য আছে না। এই মুনাফিকরা একটা মসজিদ বানাইছে, তাদের পরিকল্পনা হলো একদিন নবীরে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে এসে বলবো যে আপনি এখানে কিছু ইসলামী আলোচনা করেন, রাসূলকে মসজিদের মিম্বারে বসে দেওয়া হবে, আর একজন এই কাফেরকে ছাদের উপরে বসাইয়া তার কাছে বিশাল বড় আকারে একটা পাথর দেওয়া হইব, যে রাসূল যখন সেই আলোচনায় মগ্ন থাকবে হুট করে রাসূলের মাথার মধ্যে পাথর ছেড়ে দিবে। কথা বুঝছেন না, কি দারুণ একটা মসজিদ বানাইছে, কত সুন্দর কার্যক্রম করবে তারা, আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলাইব, কি বানাইছে
কথা বলেন মসজিদ বানাইছে আমাদের সমাজে আমরা মসজিদ বানাই ইসলামকে ধ্বংস করার জন্য কথা বুঝছেন না ওই মসজিদ আর যাব না ইমাম সরকারের সুদের বিরুদ্ধে কয় আর একটা মসজিদ বানিয়ে ফলাই টাকা আছে গরম গরম কথা বলেন ইসলামকে ধ্বংস করার জন্য মসজিদ বানায় দিছে আচ্ছা মসজিদ আরেকটা বানাবো কি করব অনেক টাকা দিয়ে ইমাম রাখবো ইমাম সব আগে কই দেব এই যে বয়ান করব অন্য বয়ান করান দেব না এই মসজিদ ইসলাম কায়েম করার জন্য হয় না ইসলামকে ধ্বংস করার জন্য হয় সর্বপ্রথম এই মর্মে যে মসজিদ তৈরি করা হয়েছিল সেই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে দরাব ক্ষতিকারক মসজিদ যেই মসজিদ থেকে কোনো কল্যাণ তৈরি হয় না বরং অকল্যাণ ছড়াবে এই মসজিদের নাম কি মসজিদে দরাব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন যে এই মসজিদ আপনি ধ্বংস করে ফেলুন তা এটা কি মসজিদ না অন্য কিছু কথা কোন এটা কি মসজিদ এরপরে দশম হিজরি হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ইয়ামানে গভর্নর হিসেবে পাঠায় দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর তিনি বিদায় হজ করেন এবং বিদায় হজে নয় জিলহজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরাফাতের ময়দানে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এই ভাষণটা আপনারা অনেকে অনেক বইয়ের মধ্যে পড়েছেন লম্বা ভাষণ এটা নিয়ে বলার সময় নেই এরপর 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন খেয়াল করেন সফর মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা বেড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতের মুসল্লায় দাঁড় করিয়ে দেন এতে সাহাবায়ে কেরাম বুঝতে পারেন রাসূল যখন থাকবেন না পরবর্তী দায়িত্ব কে পালন করবে আবু বকর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ ব্যাধি বেড়ে যায় 12 রজুল আওয়াল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখেছেন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন বুখারী শরীফের মধ্যে 6510তম হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছোট একটা মটকার ভিতরে পানি রাখা ছিল বারবার রাসূল সেই মটকার ভিতরে হাতটা চুবাইয়া নিজের চেহারা মুছতে ছিল কষ্ট হচ্ছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত আয় মৃত্যু যন্ত্রণা কতই না ভয়াবহ আয়েশা সিদ্দিকা বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এই দৃশ্য যদি নিজের চোখে না দেখতাম তাহলে কোন মানুষ যদি সহজে মৃত্যুবরণ করত আমি মনে করতাম এটা আল্লাহর ওলি তার মানে সহজ মৃত্যু হওয়াটা আল্লাহর ওলি পরিচয় না শুধু কারণ সবচেয়েতে সহজ মৃত্যু যদি আল্লাহর ওলি হয় তাহলে সবচেয়েতে সহজ মৃত্যু কার হবে কথা বুঝছেন না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সবচেয়েতে সহজ হয়েছে ভালো করে মনে রাখবেন রাসূলের মৃত্যু সবচেয়েতে সহজ সেই মৃত্যুর দৃশ্য দেখে হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন কারো মৃত্যুর যন্ত্রণা যে সহজ হবে আমি বিশ্বাসই করি সহজ কেমনে হয় রাসূলের মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে সহজ এইটাই যে কঠিন হ্যাঁ কথা বুঝছেন না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বলে উঠলেন কেমন যেন মনে হয় কি ধ্যান ধরেছেন হঠাৎ করে বলেন আল্লাহ আমি আপনার কাছে ঊর্ধ্ব জগতের বন্ধুদের কামনা করতেছি নাসআলুকার রাফিকাল আলা ঊর্ধ্ব জগতের বন্ধু কারা মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন ঊর্ধ্ব জগতের বন্ধুদের উদ্দেশ্য হলো অন্যান্য নবী যারা চলে গেছেন সিদ্দিকিন যারা চলে গেছেন সুলাহা যারা চলে গেছেন তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব জগতের বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শব্দ মুখ দিয়ে বলে ফেললেন আল্লাহুম্মা ফির রাফিকিল আলা আমি ঊর্ধ্ব জগতের বন্ধুদের কামনা করতেছি আয়েশা সিদ্দিকা সহ যারা উপস্থিত ছিলেন সবাই বুঝতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিয়ে ফেলেছেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ছোট ছোট কয়েকটা কথা বললেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা রাসূল বললেন আসসালাত 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 এই মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে মেসেজ দিয়ে গেলেন সারা জীবনের সবচেয়ে বড় পয়গাম হলো আসসালাত আসসালাত সাবধান নামাজ ত্যাগ করো না সর্বশেষ মেসেজ নামাজ ত্যাগ করো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো সোমবার জানাজা নিয়ে সংশয় কে জানাজার নামাজ পড়াবে সাহাবায়ে কেরাম একজন পাগলের মতো হয়ে গেছে একদিন লেট হয়েছে মঙ্গলবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরস্থ করা হয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কামরার মধ্যে যারা এখন রাসূলের রওজা
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সংঘবদ্ধভাবে হয় নাই কারণ একক ইমামতিতে পিছনে দাঁড়ায় সবাই পড়ে নাই সাহাবায়ে কেরাম একজন একজন ঢুকেছেন নিজের মত করে জানাজার নামাজ পড়েছেন আর এক দিক দিয়ে বের হয়ে চলে গেছে এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী আমাদের সামনে এখান থেকে কয়েকটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিই সময় কম ছোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংঘবদ্ধ থাকতে পছন্দ করতেন বিচ্ছিন্ন না যার কারণে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে মদিনা সনদ কায়েম করেছেন ইহুদি মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে থাকবে বিচ্ছিন্ন না নবুয়ত পাওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে সংগঠন করেছেন মক্কার সবাই ঐক্যবদ্ধ থাকবে বিক্ষিপ্ত না মদিনা যাওয়ার পরে আনসার আর মুহাজিদদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন ঐক্যবদ্ধ থাকবে বিক্ষিপ্ত না তা আমাদের জন্য রাসূলের জীবন থেকে মেসেজ আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকব বিক্ষিপ্ত না এক ঘরেই তো এক থাকা পারি না এক বাড়িতে এক থাকা পারি না আল্লাহ তৌফিক দান করেন দ্বিতীয় খেয়াল করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন মদিনায় যাওয়ার পরে বলেন না এই মদিনায় যারা ইহুদি আছে সবগুলোকে যুদ্ধ না সবাই একসাথে বাস মদিনায় শান্তি বিরাজ করবে রাসূল শান্তিকামী ছিলেন মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যারা ছিলেন সবাইকে হত্যা করেন নাই বরং সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন রাসূল শান্তিকামী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ন্যায়ের পক্ষে থাকতেন অন্যায়ের কাছে যাইতেন না যেটা ন্যায়সঙ্গত সেটা নিজের বিপক্ষে গেলেও রাসূল ওইখানে আছে খেয়াল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের শিক্ষা হলো ধৈর্য ধারণ করা মক্কার কাফেররা নির্যাতন করেছে রাসূল সবর করেছেন তায়েফের ময়দানে গিয়ে আহত হয়েছেন ফেরেশতারা এসে অফার দিয়েছেন রাসূল আপনি বলেন দুই পাহাড় একসাথ করে তায়েফবাসীর একদম ধ্বংস করে দেন রাসূল সবর করেছেন না খেয়াল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা হলো সব সময় যে অবস্থাতেই থাকি না কেন প্রতিকূল অবস্থাতেও সৎ পথে থাকা অসৎ পথে যাওয়া কথা বলেন যাওয়া যাবে না বিভিন্ন প্রলোভন রাসূলকে দেখানো হয়েছে রাসূল ওইদিকে যান নাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এরপরে সহকর্মী যারা আছে যাদের নিয়ে আমার চলতে হয় তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছেন রাসূল একক সিদ্ধান্ত নেন নাই মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা যায় কিনা সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছেন মক্কা থেকে মদিনায় আক্রমণ করবে সাহাবীদের নিয়ে পরামর্শ করেছেন নিজের সিদ্ধান্তে অটল থাকেন নাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছেন গর্ত খনন করবো বাস ওই পরামর্শ গ্রহণ করেছেন আমরা তো একজন একটু লিডার হইতে পারলে হইলো আমি যা বুঝি তাই তাই না আমাদের মনোভাব এটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকর্মীদের সাথে বন্ধুর মতো ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো একটা কাজ করার প্রতিজ্ঞা করতেন স্থির থাকতেন এটা আমাদের নিজের ভিতরে তৈরি করতে হবে আমরা একটা বিষয় করবো এই কাজ করবো করার পরে দুই দিন পরে আবার হীনমন্যতায় ভুগি না একটা কাজ একটা লক্ষ্যে যখন আমি যাব তখন আমি দৃঢ় প্রত্যয় গ্রহণ করবো যে না এখান থেকে আর সরা যাবে না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব দয়ালু ছিল সর্বশেষ একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ লিডার ছিলেন কি ছিলেন আদর্শ লিডার বস না কি ছিলেন আদর্শ লিডার বস তো খালি মনে করেন নিজে দাপট দেখায় লিডার কারে হয় যে নিজের পরবর্তীতে এই দলটাকে গুছিয়ে রাখবে এরকম নেতা তৈরি করে দেয় তাকে লিডার বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনার ইন্তেকালের পরে কারা এই ইসলাম ধর্মকে নেতৃত্ব দেবে লিড দেবে তাদেরকে রাসূল নিজে তৈরি করে গেছেন রাসূলের জীবদ্দশায় তাদেরকে তৈরি করেছেন রাসূলের ইন্তেকালের পর আবু বকর দাঁড়ায় গেছে আবু বকরের পর উমর দাঁড়ায় গেছে উমরের পর উসমান দাঁড়ায় গেছে উসমানের পর আলী দাঁড়ায় গেছে রাসূলের জীবদ্দশায় গুলো তৈরি করে গেছে দামি না থাকলে আমার এই দ্বীনের দায়িত্ব তারা সবল হাতে কি করতে পারবে লিডিং দিতে পারবে নেতৃত্ব দিতে পারবে এই নেতৃত্ব তৈরি করে যাওয়া এটাই হলো একজন সার্থক লিডারের কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী থেকে আমাদেরকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করা এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা